লকডাউনের ফলে কৃষকরা মারাত্মক সংকটের সম্মুখীন। তাদের সমস্যা সমাধানের দাবিতে সারা ভারত কৃষক সভার ডাকে সমস্ত ভারতবর্ষে আজ দাবি দিবস পালন করা হয়। তারই অঙ্গ হিসেবে সংগঠনের খাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচর ডিসি অফিসের সামনে দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে কর্মীরা দাবি দিবস পালন করে। আমরা লক্ষ্য করেছি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা 2018 ইংরেজিতে আমাদের কৃষক সভা এবং অন্যান্য কৃষক সংগঠনের লাগাতার আন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে এই প্রকল্প শুরু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর কৃষকদেরকে 6,000 টাকা দেওয়ার কথা আমরা লক্ষ্য করেছি। আমাদের আসাম রাজ্যে তালিকা তৈরি করা হয়েছে, এই তালিকার মধ্যে অনেক সরকারি কর্মচারী আছেন, তাদের নাম অন্তর্ভুক্ত আছে, যারা পেনশনভোগী মানুষ তাদের নাম অন্তর্ভুক্ত আছে, এমনকি আমরা লক্ষ্য করেছি যারা কৃষক নন তাদের নাম অন্তর্ভুক্ত এখানে হয়েছে। এই তালিকা তৈরি করার ক্ষেত্রে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। এই তালিকা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ তালিকা। আমরা কৃষক সভার পক্ষ থেকে আমরা এই তালিকা বাতিল করার আমরা দাবি জানাচ্ছি। ইতিমধ্যে আসাম সরকার আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় কৃষিমন্ত্রী তারা আমাদের দাবি মেনে নিয়ে এই তালিকা তদন্তক্রমে ব্যবস্থা নেওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মনে করি এই তালিকা বাতিল করার সমস্ত ব্যবস্থা নিতে হবে এবং পঞ্চায়েতের মাধ্যমে একটা বাছাই কমিটি, যে কমিটির মধ্যে আমাদের কৃষক সংগঠনের যারা প্রতিনিধি সমস্ত কাছাড় জেলার বা আসামের যে সমস্ত কৃষক সংগঠন আছে তাদের প্রতিনিধিগণকে অন্তর্ভুক্ত করে ভাষায় সুষ্ঠু এবং সুন্দর একটা তালিকা তৈরি করার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি উত্থাপন করছি। আমরা আজকের এই দাবি দিবসে আমরা আরও দাবি উত্থাপন করছি যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনাতে 6,000 টাকা নয়, 18,000 টাকা প্রত্যেক বছর কৃষকদেরকে দিতে হবে। আমরা দাবি উত্থাপন করছি যে কৃষকরা আজকে যেভাবে সংকটের মধ্যে তাদের কৃষি ঋণ মকুব করতে হবে, কৃষকের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে সরকারের মাধ্যমে ফসল কিনে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা দাবি উত্থাপন করছি যে আমরা লক্ষ্য করেছি যেভাবে আজকে সার, বীজ, কীটনাশক ঔষধের যে দাম, সেই দাম আজকে দাম দিয়ে কৃষকদেরকে কেনার কোনো ব্যবস্থা নেই। সুতরাং সরকারের মাধ্যমে 50% রেহাই দিয়ে সার, বীজ, কীটনাশকের ব্যবস্থা কৃষকদেরকে দিতে হবে। আমরা আরও দাবি উত্থাপন করছি এমএনডেকার মাধ্যমে কাজ দিতে হবে এবং অন্তত 6 মাস পর্যন্ত